নমস্কার বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিদিন যেমন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আলাদা থাকে, আজকে আলাদা রকম রয়েছে। কারণ আজকে আমি বাইরে রয়েছি, মামার বাড়িতে এসেছি, তাই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এরকমই রয়েছে। তো যাই হোক, তোমরা হয়তো ম্যানেজ করে নেবে, সেরকম কিছু প্রবলেম হচ্ছে না। হয়তো ব্যাকগ্রাউন্ড যা আছে, ছাদে বসে ভিডিও করছি। তো যাই হোক, আজকের টপিক আসা যাক। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা সাধারণ মানুষের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইলেকট্রিসিটি আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষের খুবই ইম্পর্টেন্ট। যখন ইলেকট্রিক বিল আসে তখন আমাদের অনেকটা অসুবিধা হয়। তো ইলেকট্রিক বিল যখন আসে, তারপরে যখন বিল পরিশোধ করতে যখন মেটাতে যখন হয়, তখন যদি আপনারা বিশেষ কিছু ছাড় পান তাহলে কেমন হয়, ভালো হয়? তো সেটাই আজকের এই ভিডিওতে বলবো। সরকার এমনই কিছু পদক্ষেপ আপনাদের সবার জন্য এনেছে। ইলেকট্রিক বিল যদি আপনারা ইলেকট্রিক অফিসে গিয়ে জমা দেন, তাহলে বিলে যে পরিমাণ টাকা লেখা থাকে সেই টাকাটাই আমাদের জমা দিতে হয়। কিন্তু যদি আপনারা এই টাকাটাই সাধারণ যে বিএসকে সেন্টার এখন হয়েছে, বিএসকে বলতে বাংলা সহায়তা কেন্দ্র, এই সেন্টারে গিয়ে আপনারা যদি বিল জমা দেন তাহলে 1% ছাড় পেয়ে যাবেন। হ্যাঁ, এবারে অনেকজন বলবেন যে অনলাইনেও তো, যদি অনলাইনে বিল পরিশোধ হয় ফোনপে, পেটিএম, গুগল পে ইত্যাদি মাধ্যমে, তো সেক্ষেত্রেও 1% ছাড় দেয়। হ্যাঁ, ছাড় দেয়। কিন্তু এই যে অনলাইন ব্যাপারটা, এটা সবার জন্য নয়। এখনও পর্যন্ত অনেক মানুষ রয়েছে যারা স্মার্টফোন ব্যবহার করতে জানে না, করতে পারে না, বা স্মার্টফোন ব্যবহার করলেও এই পেমেন্টের ব্যাপারে একটা ভীতি রয়েছে। তো এই সমস্ত জন্য যারা অনলাইনে করতে পারবে তাদের তো একই ব্যাপার, 1%ই ছাড় দেবে। বাংলা সহায়তা কেন্দ্রতে গেলেও 1% ছাড় দেবে, অনলাইন করলেও 1% ছাড় দেবে। তবে বাংলা সহায়তা কেন্দ্রটা বিশেষ করে তাদের জন্য যারা অনলাইন এই সমস্ত সার্ভিস ব্যবহার করতে পারে না, তারা বাংলা সহায়তা কেন্দ্রতে গিয়ে ইলেকট্রিক বিল যদি জমা দেয় তাহলে 1% ছাড় পেয়ে যাবে। 1% বলতে 100 টাকায় 1 টাকা এবং 1000 টাকায় 10 টাকা ছাড় পাবে। তো এরকমভাবে যদি আপনারা বিল মেটাতে চান, তো ইলেকট্রিক অফিসে যদি এতদিন পর্যন্ত যেতেন, তাহলে ইলেকট্রিক অফিসে না গিয়ে বাংলা সহায়তা কেন্দ্রতে ডাইরেক্ট যাবেন, সেখানে গিয়ে বিল মেটাবেন, তাহলে আপনারা এই 1% ছাড়টা পেয়ে যাবেন। তো এতে আপনাদের সুবিধা হবে। আর যদি আপনারা ঘরে বসে বিল দিতে চান, মোবাইলে আপনারা পেমেন্ট অ্যাপগুলো যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেন, তাহলে আপনারা সেটা দিয়ে বিল দিলে অলরেডি আপনারা 1% ছাড় পাচ্ছেন। তো আপনাদের আর বাংলা সহায়তা কেন্দ্রতে কষ্ট করে যাওয়ার দরকারও নেই, কোনো লাভ হবে না। বোঝাতে পারলাম ব্যাপার? আগে বাংলা সহায়তা কেন্দ্রতে ইলেকট্রিক বিল জমা নেওয়া হতো না, কিন্তু এখন থেকে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলা সহায়তা কেন্দ্রতে ইলেকট্রিক বিল জমা নেওয়া হবে এবং 1% ছাড় দেওয়া হবে। তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।